নট অনলি আমার মতো পেসার, আমরা পেসাররা আসলে এমনই। বাংলাদেশে আমাদের আসলে আসলে পেসিং উইকেট নেই আমরা জানি, এবং যে কোনো কান্ট্রিতে গিয়ে আমরা আসলে কোনো হেল্প পাই না উইকেট থেকে। সো ইট ইজ ওকে, আমরা এটা মন থেকে মেনে নিয়েছি যে যে উইকেটেই খেলি না কেন আমাদের সেরা থেকে সেরা পারফরমেন্সটা করতে হবে। এবং আমাদের বিশ্বাস যে আমরা স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্ট, আমি, মারুফা এবং দিশা, আমরা যারা আছি, এবং আমাদের ঋতুমণিও কিন্তু পেসার, সো চারজন পেসার আছি আমরা, আমাদের বিশ্বাস যে আমরা সমানভাবে কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। এনিথিং পসিবল, এনিথিং ক্যান বি পসিবল। সো ডেফিনেটলি এত লম্বা ক্যারিয়ারের পরে এক বছর টিমের বাইরে থাকা, যেখানে কোনো সম্ভাবনাও ছিল না আসলে কামব্যাক করার, সেখানে প্রিমিয়ার লিগে হায়েস্ট উইকেট টেকার হয়ে টপ পারফরমেন্স করে টিমে কামব্যাক করা পারফরমেন্সের মাধ্যমে, সেটা আসলে আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক, এবং আমার বিশ্বাস যে এই মোটিভেশন আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার ন্যাশনাল ডিউটিতে। এটা আসলে দলের যখন প্রয়োজন হয়, দলের নিড, টিম নিডস, আসলে যখন আপনার মনে হবে যে হার্ড হিটিংয়ের প্রয়োজন, তখন হয়তো হার্ড হিটার পাঠানো হচ্ছে, এটা আসলে টিম স্ট্র্যাটেজি। সো ইট ডাজেন্ট ম্যাটার, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে না। আমাকে যখনই টিমের প্রয়োজন হয় সে তখনই আমাকে নামানো হয়। সো আলটিমেট বিষয়টা হচ্ছে তখন গিয়ে আমি কী পারফরমেন্স করছি, তখন গিয়ে আমি টিমের নিডস ফিল আপ করতে পারছি কি না, লাইক এশিয়া কাপ যেটা 2018-তে হয়েছিল। সো ইটস ডিপেন্ডস অন টিম নিডস। ওয়েল, আমাদের সাইডে যে টিমগুলি আছে সবগুলি আমি মনে করি স্ট্রং। আমরা তারপরও আসলে ক্রিকেট যেহেতু আনপ্রেডিক্টেবল গেম, বিশেষ করে T20, সো এদিক থেকে বলা যায় না পার্টিকুলার ডেতে যারা ভালো পারফর্ম করবে তারাই আসলে ম্যাচ উইন করবে। এবং আমাদের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু স্কিলে অনেক এগিয়ে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটি ওয়াইজ ভালো পারফরমেন্স করা। না, আই ডোন্ট থিঙ্ক যে আমরা ভালোভাবে এগোচ্ছি। সো ইউনিটি ওয়াইজ আমি এটা বললাম যে পার্টিকুলার ডেতে আসলে কালেকটিভ পারফরমেন্সটা ইউনিটি ওয়াইজ, যে আমি একটা ক্যাচে কন্ট্রিবিউট করলাম, আরেকজন একটা এক ওভার বল মেডেন নিয়ে কন্ট্রিবিউট করলো, যে ওভারে দুইটা ডট দরকার সেখানে দুইটা ডট নিল, যেখানে একটা সিঙ্গেল দরকার নট সিক্স সেখানে একটা সিঙ্গেল নিয়ে একটা ব্যাটার কন্ট্রিবিউট করলো, দ্যাট ইজ ইট অনলি, একটা ভালো ডাইভ দিয়ে সেভ করা। সো সব কিছু মিলিয়ে আসলে কালেকটিভ পারফরমেন্স দরকার পার্টিকুলার ডেতে। সো এটা যদি আমরা করতে পারি, যেটা আমরা এশিয়া কাপে করেছিলাম সেটা যদি আমরা করতে পারি, সো এনিথিং ক্যান পসিবল ইনশাআল্লাহ।